প্রিয়জনের গানে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তো আমরা জেনে নেই, আপনাদের শুভেচ্ছা পাঠিয়েছেন অনেকেই, এত শুভেচ্ছা তো সবার শুভেচ্ছা আমাদের জানানো সম্ভব নয়, আমরা কয়েকজনের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি, কয়েকজনের কমেন্ট পড়ে শোনাচ্ছি। পার্থ প্রদীপ মল্লিক কমেন্ট করেছেন, দারুণ আয়োজন, সাথেই আছি। বিজয় কৃষ্ণপল বলেছেন, ভীষণ প্রিয় দুজন শিল্পী, ওনাদের গান যত শুনি তত ভালো লাগে। অনেক বড় পাওয়া। এছাড়া অনেকে লাইক দিয়েছেন, সবার নাম পড়ে শোনানো সময় স্বল্পতার কারণে সম্ভব নয়, আমি কয়েকজনের নাম বলছি। ভাস্কর সাহাজয়, পার্থ প্রদীপ মল্লিক, শাপলা সহ অনেকে লাইক দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ফেসবুকে আমরা এভাবেই আপনাদের সাড়া পেতে চাই। আমরা আবারও গানে চলে যাচ্ছি। ঐশিকা আপু, আপনার কণ্ঠে এখন কোন গানটি শুনতে পাবো আমরা? কবি শামসুর রহমানের খুব বিখ্যাত একটি কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সুর করেছেন শাহীন সর্দার। গানটির মূল শিল্পী আমাদের দেশের বরেণ্য, আমার অনেক প্রিয় শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি, উনি নিয়েছেন। আমি গানটি শুরু করার আগে আমি কিছু বলতে চাই। অবশ্যই, গানটি আমার বাবা সুর করেছেন, আমার মানে আমি আজকে বাবার সুর করা অনেকগুলো গানই গেলাম। আমার বাবা সম্পর্কে কিছু না বললে তো অপূর্ণতা থেকে যাবে। হ্যাঁ, আর আমার বাবা আমাকে আসলে গড়েছেন এভাবে, আর আমি সব জায়গাতেই এই কথাটা বলি, আজকেও বলছি, যে আমার বাবা ছাড়া আমি একেবারেই মেধা শূন্য, কিচ্ছু না। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাবার জন্য। অবশ্যই। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাঁচতে হবে রক্ত গঙ্গা, আর কতবার দেখতে হবে খণ্ড দাহন। তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গা, আর কতবার দেখতে হবে খণ্ড দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, কপাল ভালো শিথি শিদু মুছে গেল নিরাশ, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিরা বিবে কপাল ভালো শিথি শিদু জল পাই দানবের মতো চিৎকার করতে করতে, তুমি আজকে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হল রিকলিস রাইফেল আর মেশিন গান, ঘুম ফোটাল যত্র তত্র, ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়া প্রভুর বাস্তবিতা, আমাদের
তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গা, আর কতবার দেখতে হবে খণ্ডবদা। অসংখ্য ধন্যবাদ ঐশিকা আপু। এ জাতীয় দেশের গান যেন আমাদের মনে এক ধরনের প্রেরণা যোগায়, এক ধরনের মানে দেশাত্মবোধ জাগ্রত করে।